বিরতির পর ফিরে এলাম আমি ডক্টর মোহনান্দা কাঞ্জিলাল আপনার কাছে এই প্রশ্নটাই রাখব। উৎসব উধাও উধাও তখন মানে চারিদিকে করোনা দাপট, এই সময় সরকার পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে যারা সমস্ত ক্লাবগুলো রয়েছে দুর্গাপুজো যারা অর্গানাইজ করে তাদের জন্য 50,000 টাকা ঘোষণা করেছে, কোথাও কি তারপরও কি উৎসবের আবহ ফিরে আসছে বলে আপনি মনে করেন, বা এটা আদপে কি সত্যি বাঙালিকে উদ্বুদ্ধ করবে যে আরও বেশি উৎসবের জন্য সামিল হবার জন্যে? দেখুন, প্রশাসনের একটা বড় দায়িত্ব হচ্ছে যে ব্যালেন্স করে চলা। এখন মুশকিল হচ্ছে যে পুজোটা তো বন্ধ করে দেওয়া যায় না, সেটা প্রশাসনের পক্ষে সম্ভব নয়, এত বড় একটা পুজো সেটা সম্ভব নয় বন্ধ করা। কাজেই পুজো হবে, নিশ্চয়ই হবে, এবং যখন 50,000 টাকা যেটা ঘোষণা করা হয়েছে প্রশাসন থেকে সেটার আগে, আগের অবস্থাটা বলছি, তখন কিন্তু অনেক পুজোই ভেবেছিল যে ছোটোখাটো পুজো, যে এবছর আর হয়তো আমরা করতে পারবই না, সম্ভবই নয়, কারণ অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যাবে না, কাজেই সম্ভব নয়। কিন্তু এই 50,000 টাকা যেহেতু ক্লাবগুলোকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আবার নতুন করে তারা ভাবতে শুরু করেছে যে আমরা পুজোটা করতে পারবো। আর যাই হোক, একটা জিনিস হচ্ছে তার ফলে যারা এই পুজোর সঙ্গে জড়িত যে অসংখ্য মানুষ, তাদের রুজি রোজগারের একটা ব্যবস্থা কিছুটা অন্তত হয়েছে, কিন্তু তার সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রশাসন কিন্তু তৎপর হয়ে উঠছে। আমি যেটুকু খবর পাচ্ছি বা রাখছি সেটা হচ্ছে যে ঠিক হয়েছে যে 8,000 পুলিশ নামবে এই পুজোর কয়েকটা দিন, এবং তৃতীয়া চতুর্থীর দিন থেকেই কিন্তু পুলিশ একেবারে অ্যাক্টিভলি কন্ট্রোল করার চেষ্টা করবে, এটা কিন্তু খুব সদর্থক দিক। আরেকটা কথা, আমি পার্সোনালি আমার মনে হয় এটা সবারই ভেবে দেখা উচিত যে পুজোটাকে মানে মূলত পুজোতে কনসেন্ট্রেট করা উচিত। যদি পুজোটাই উদ্দেশ্য হয় তাহলে আমরা তো ছোট করে, যেমন বাড়িতে লক্ষ্মী পুজো করি, সরস্বতী পুজো করি, দুর্গা পুজোটা আমরা বাড়িতেই করি না, অসুবিধে কি আছে, পুষ্পাঞ্জলি বাড়িতেই করি না। আপনি বারোয়ারি পুজো বা ক্লাবের পুজো যেগুলো উৎসবের চেহারা নেয় সেটার আপনি বলছেন যে সেটা একটু বাড়াবাড়ি হয়ে যেতে পারে? তাহলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কাজেই পুজোটা হোক। এখানে ডাক্তার রুদ্রজিৎ পাল, হ্যাঁ মানে ম্যাডাম যেটা বললেন ঠিকই বললেন যে যত বেশি জনসমাগম তত তো বেশি রোগ ছড়িয়ে পড়ার চান্স। সুতরাং যদি ইন্টারনেটে বা টিভিতে পুজো দেখে এইবারের পুজোটা কাটানো যায়, আমার মনে হয় সবারই লাভ। কারণ আমরা কি বলছি যে মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আপনি বেরোন, কিন্তু মাস্ক কিন্তু সবাই পড়তে পারে না, যাদের অ্যাজমা আছে বা সিওপিডি আছে, মাস্ক পরলে তাদের শ্বাসকষ্ট বেড়ে যাবে। সিওপিডি পেশেন্টদের দুর্গ উৎসবের মধ্যে বিরত থাকাটাই মনে হয় মানে ভালো। হ্যাঁ, মানে বেশ কিছু ধরনের পেশেন্ট আছে যাদের কিন্তু এইবার টিভিতে বা ইন্টারনেটে পুজো দেখাই সব থেকে ভালো, বিশেষ করে অ্যাজমা, হার্ট ফেলিওর। আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, এই আবহে এই মুহূর্তে আমরা যে জায়গায় করোনা পরিস্থিতি দাঁড়িয়ে আছি, দুর্গ উৎসবে বেশিরভাগ সামিল হয় হচ্ছে অল্প বয়সীরা, বাচ্চারা এবং একটু ইয়াঙ্গার জেনারেশন, মানে যারা হচ্ছে তরুণ বয়সের, যারা তারাই মিলে মূলত হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন প্রতিমা দর্শন করেন তারা, তাহলে সেক্ষেত্রে তো করোনার আবহের প্রথম থেকেই তো হচ্ছে যে তাদের সম্পর্কে তো বলা হয়েছে যে অনেকটাই তারা নিরাপদ আর কি, ইমিউনিটির পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে উৎসবটাকে বাদ রাখার কি কি যুক্তি থাকতে পারে? না, এখানে দুটো কথা বলার, একটা হচ্ছে বয়স্করা একদম পুজোয় যোগ দেয় না তা কিন্তু নয়, অনেকেই আছেন যথেষ্ট উৎসাহ নিয়ে পুজোয় অংশগ্রহণ করেন, সারা রাত জেগে ঘুরে বেড়ান, এগুলো করেন। আর দ্বিতীয়ত হচ্ছে যারা বয়স কম তারা যে কমপ্লিটলি প্রোটেক্টেড তা কিন্তু নয়, তাদের মধ্যেও অনেকের কিন্তু ইনফেকশন হচ্ছে এবং সিরিয়াস হয়ে যাচ্ছে। সুতরাং কেউ যেন ভেবে না নেয় যে আমার বয়স কম তাই আমার কোনো বিপদ নেই, আমি কোনো স্বাস্থ্যবিধি না মেনে পুজোয় বেরোবো, এটা কিন্তু নয়। তবে আপনি যেটা বললেন সেটা ঠিক, স্ট্যাটিস্টিক্যালি যাদের বয়স কম তাদের রিস্কের চান্স কম, এইটুকু বলতে পারি। এবার যেটা বলছিলাম যে ম্যাডাম যেটা বলছিলেন যে আমরা কি তাহলে পুরোটাই বাড়িতে থাকবো, আমি বলবো যে পুরোটা হয়তো বাড়িতে থাকার দরকার নেই, কিন্তু ভিড়ের জায়গা অবশ্যই অ্যাভয়েড করুন। আর আরেকটা কথা, যেটা গভর্নমেন্টের গাইডলাইনেও আছে যে কোনো প্যান্ডেলে বা কোনো জায়গায় গেলে বেশিক্ষণ থাকবেন না, একটা জায়গায় যদি আপনি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকেন আপনার ইনফেকশনের রিস্ক অনেক বেড়ে যাবে। সুতরাং যে কোনো একটা জায়গায় আপনি 5-7 মিনিটের মধ্যে সেখান থেকে সরে যান, এটাও কিন্তু আরেকটা গাইডলাইন। আর থার্ড যেটা অঞ্জলি, অঞ্জলি গভর্নমেন্টই এবার বলেছে গাইডলাইনে যে অঞ্জলির ফুল আপনারা বাড়ি থেকে নিয়ে আসুন, তার কারণ হচ্ছে ফুল ডিস্ট্রিবিউট করতে গিয়েই ইনফেকশনের চান্স বেড়ে যায়, ফুলটা আপনাকে দেবে তারপর ফুলটা আপনি ছুঁড়ে দেবেন, এগুলোতেই রিস্ক বেশি। সুতরাং ফুল বাড়ি থেকে নিয়ে আসুন, অথবা আপনি পাড়ার পুজোকে বলুন মাইকটা জোরে করে দিতে, মন্ত্র শুনতে পাবেন, বাড়িতে অঞ্জলি দিয়ে নিন,
ব্যাপারটা তো একই সল্টলেকের একটা পূজো কমিটি খুব সুন্দর আমি দেখলাম তারা আগেই যারা ক্লাব মেম্বারস তাদের প্রত্যেকের কাছে প্যাকেটে করে ফুল এবং মাস্ক দিয়ে দিচ্ছে যাতে তাদের আসতে না হয় একেবারে তাদের আসার দরকার নেই ভার্চুয়ালি তারা পুষ্পাঞ্জলি দেবে এটা খুব ভালো জিনিস মানে এটা একটা খুব ভালো আর আমাদের পূজোর আরো কয়েকটা উপাচার আছে যেমন ধরুন সিঁদুর খেলা বিজয়ার কোলাকুলি বিজয়া সম্মিলনী দুর্গাপূজা বা শারদোৎসবের এগুলোও তো পার্ট এবার এই কোলাকুলি এবার বোধহয় বাদ দিতে হবে আর বিজয়া সম্মিলনী যদি করতেই হয় অবশ্যই খোলা জায়গায় ঘরের মধ্যে কখনোই নয় যেমন গার্ডেন পার্টি হয় সেরকম আর সিঁদুর খেলাও সাবধানে এরকম কতগুলো স্বাস্থ্যবিধি আমাদের মানতে হবে আপনি যেটা সুজিতবাবু বললেন যে আমরা কি বাদ দেব আমি বলবো বাদ দেবেন না কিন্তু কতগুলো জিনিস মেনে চলুন নাহলে আপনারই তো ভবিষ্যতে বিপদ হতে পারে এবং আপনার থেকে আপনার বাড়ির লোকেরও হতে পারে ডক্টর সাথী আপনি শুনলেন অর্থাৎ কোথাও একটা যে আমাদের যে যেরকম প্রচলিতভাবে আমরা করে এসেছি জীবনশৈলীটা আমাদের যেভাবে এটাকে নিউ নর্মাল সিচুয়েশনসে নতুনভাবে এটা তৈরি করা এটা কোনোভাবে আপোষও নয় আবার কোনোভাবে হচ্ছে বরঞ্চ একটা নতুন দিকে মনে করি আমরা এবার যেতে চলেছি এবারের উৎসবটা একটু অন্যরকম লাগতে চলেছে আমাদের কাছে সাথী একদমই তাই আমরা প্রত্যেকেই নিজের নিজের মতো করে পুজোটাকে বা উৎসবটাকে কিভাবে কাটাবো তার একটা করে প্ল্যান করছি যেটা আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট যেভাবে সতর্কীকরণ করছে তার সাথে শুধু আমার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আমরা এত আলোচনা করছি তার সাথে আমরা জীবন জীবিকা সব সব পুজোর সাথেই জড়িয়ে থাকে শুধু দুর্গাপুজো নয় সেখানে আমরা দেখছি দুর্গাপুজোর সাথেও জড়িয়ে আছে এখানে তাহলে এই যে একটা পুজো মণ্ডপকে ঘিরে আমরা দেখি কত ফুড স্টল যেখানে মানুষ প্রচুর ভাবে খাবার মানে পুজো যেমন দেখতে আসে তার সাথে কিন্তু খাওয়াটাও একটা মানুষের কাছে একটা বিশাল বড় একটা প্রাপ্তি হয়ে থাকে যে এই পুজোর সময় ঘুরে ঘুরে বিভিন্ন তাহলে তাদেরও তো জীবন জীবিকা জড়িয়ে থাকছে কিন্তু প্রত্যেককেই এই জায়গাগুলোতে এখানে আমি শুধু ফুড স্টলের কথা কেন বললাম যে মানুষকে কিন্তু এই জায়গাটা অনেক জায়গা থেকে গভর্নমেন্ট যেমন সতর্কীকরণ করছে এখানে কিন্তু পরিষ্কার ভাবে তাকে বলে দেওয়া হচ্ছে না যে কোনো পুজো ম্যান্ডেলের কাছে কোনো ফুড স্টল বসা যাবে না বা সেখানে কোনো মানুষ ভিড় করবেন না আমরা শুধু খুব সতর্কভাবে আমরা দেখতে পাচ্ছি যে পুজো মণ্ডপটাকে আমরা সতর্ক করছি পুজো মণ্ডপের চারধারে ঘিরেও কিন্তু এমন অনেক কিছু মানে যেগুলোকে আমরা বলি আনঅর্গানাইজড সেক্টরস থাকে সেই আনঅর্গানাইজড সেক্টরসটাকেও কিন্তু আমাদেরকে সতর্কতার মধ্যে আনতে হবে শুধু পুজো প্যান্ডেলটা না শুধু ফুল ব্যবহারটা নয় আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা মানুষ যেন সেই সচেতনতাটার সাথে কাজ করে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এবারের পুজোতে যেমন খুব সাংঘাতিক এটা যেমন প্রথমেই বলা হলো যে একটা ব্যতিক্রমী অবভিয়াসলি এবারে ব্যতিক্রমী পুজো যেখানে ঠাকুর তৈরি যদি আমরা দেখেছি আমি নিজে গেছিলাম কুমোরটুলিতে গিয়ে আমি দেখেছি সেখানে মৃৎশিল্পীরা সত্যি প্রচন্ড এর মধ্যে আছে মানে সেটা ভাবা যায় না যে তারা কিভাবে এবারে ঠাকুর তৈরি করছে সত্যি কি আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি তাদের সংসার তাদের সমস্ত কিছু কি আমরা দেখতে পেরেছি এখানে অনেক অনেক প্রশ্ন থেকে যাচ্ছে আমরা খুব সুপারফিশিয়ালি বিভিন্ন জায়গাগুলোকে আমরা শুধু সতর্কতা সতর্কীকরণের মধ্যে বেঁধে রাখছি কিন্তু সেই মানুষগুলো সত্যি যারা পথে নেমে একটা কাজ করছে তাদের হয়তো সেই দিন একটা ঝুড়ি ফুচকা বিক্রি করে সেই ফুচকাওয়ালার দিন চলে তাদের কি হবে তাদের দিনগুলো কিভাবে চলবে আমি আসবো শোভন এই জায়গাগুলোতে আমাদের কতগুলো প্রশ্ন মানে এই কোন উৎসবের আগে মনে হয় এইরকম সম্মিলিতভাবে এতগুলো প্রশ্নের সামনে গিয়ে আমরা দাঁড়াইনি মনে হয় এই প্রথম এই 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 এইটা দাঁড়াচ্ছে 2020 সালে এই ব্যতিক্রমী বছরে এটা গিয়ে দাঁড়াচ্ছে সহনশীলতার কথা বলছে একটা জাতির কিন্তু এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সত্যি একটা বিকল্প কোনো কি একটা জীবনশৈলীকে আমরা এবার কি এস্টাবলিশ করতে পারবো এই এই পাঁচ ছটা সাতটা দিনে খুব মানে এটা কিন্তু আমাদের কাছে ভীষণ কৌতূহলের এই মুহূর্তে আমি বিশ্বাস করি পারব বাঙালিকে যেভাবে আমি একজন বাঙালি হিসাবে এবং আমি আমি তো বাংলায় মানুষ বাংলায় জন্ম আমি যেভাবে বাঙালিকে দেখেছি বাঙালি একই সঙ্গে যেমন সহিষ্ণু জাত তেমনি তাদের পরিমিতি বোধ তাদের দায়িত্ববোধ সেটিও কিন্তু উল্লেখযোগ্য কিন্তু 10-15 বছরে বেশ কিছু জায়গায় পরিমিতি বোধ কি দেখা গেছে মানে পুজো মানে হচ্ছে একটা অস্বাভাবিক ভিড় পুরস্কার পাওয়ার একটা লড়াই এবং তার সাথে হচ্ছে যে বিভিন্ন মানুষের হচ্ছে একটা জীবন জীবিকার প্রশ্ন মানে একটা মানে এবং এই সাথে করতে করতে হঠাৎ করে ধূপ করে যেন কোথাও মানে একটা যখন নৈঃশব্দ নেমে আসে দশমীর দিন গিয়ে বোঝা যায় কেন আমাদের জীবনে এই দুর্গা উৎসব বা পুজোটার দরকার দশমীর দিন গিয়ে এটা বুঝতে পারছি
হ্যাঁ, আমার মনে হয়েছে যে পরিমিতি বোধের প্রশ্নে যেটা বলার সেটা হচ্ছে যে বাঙালি তো উৎসব করবে, উৎসব তো তাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, তাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে, পার্বণ তো আমাদের আমাদের জীবনের একটি অঙ্গীভূত অংশ, ফলে সেটিকে আমরা বাদ দিতে পারবো না। কিন্তু এই করোনা আবহে আমার মনে থাকতে থাকতে একটা ছোট্ট কথা বলি, যেটা যে ফুল নিয়ে কথা হচ্ছিল, সেটা শুনতে শুনতে আমার মনে হলো যে করোনা আমাদের মানব জীবনে অনেকগুলো অভিশাপ দিয়েছে, ফুলকেও ছাড়েনি, মানে ফুলও এখন ব্রাত্য হয়ে যাচ্ছে, এটা বড় দুঃখের। এটা জানি না মানে আর কত কি দেখতে হবে। হ্যাঁ, যে প্রসঙ্গে বলছিলাম আর কি, যে আমরা পরিমিতিবোধ আমরা কখন দেখাই, যখন আমরা আমাদের দেখবেন আমাদের যা সংস্কৃতির মধ্যে এই নাটক হোক, গান হোক, যা কিছু হোক, আমরা খুব উদ্দাম হই না, আমাদের ঢাকের বোলের মধ্যে সে উদ্দামতা নেই, মানে যেটা অন্যান্য বাদ্যযন্ত্রের মধ্যে একটা অদ্ভুত মানে প্রাণ কেঁপে যাওয়া, সেটি হয় না। আমি তো পৃথিবীর এমন কোনো মানুষকে বোধহয় আমরা কেউ দেখব না ঢাকের বোল বাজলে পরে তার শরীরের কোনো একটি অংশ নেচে ওঠে না, ফলে বাঙালির এই ছন্দে লয়ে আছে, বাঙালি পরিমিতি বোধের মধ্যে আছে। আমি বিশ্বাস করি এবছর এই যে করোনা আবহ, এই যে মানুষ একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে আছেন, তাতে এমনি উৎসবটা ম্লান হয়ে গেছে আমাদের কাছে। আমরা খুব এক মানে আজকে আলোচনা হওয়া উচিত ছিল উৎসবে কি কি হতে পারে, কি খাওয়া দাওয়া হতে পারে, উৎসবে কি ধরনের গান আসছে, উৎসবে এই উনি বলছিলেন যে উৎসবে কি কি আসছে, পত্র পত্রিকা এগুলো আসছে না, আমরা এগুলো ছেড়ে দিয়ে আজকেও আর কয়েকদিন বাদে পুজো আমরা আলোচনা করছি যে করোনা আবহে উৎসবটা কি উধাও হয়ে গেছে, গেছে তো বটেই, কিন্তু যা যা যতটুকু বাকি আছে সেইটুকু পরিমিতি বোধ দিয়ে বাঙালি বা আমাদের এই পশ্চিমবঙ্গবাসী তা পালন করবেন, এবং পশ্চিমবঙ্গের বাইরেও যা পুজো হয় যেভাবে হয় তারও সেইভাবেই করবেন, এটা আমাদের বিশ্বাস। আজকে আমরা এই পর্যন্তই থাকছি। এবারের নিউ নর্মাল যেটাকে একটা নতুন একটা বাস্তবতার সামনে গিয়ে আমরা দাঁড়াচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা উঠে এলো, কেমন হচ্ছে এই ছ সাত মাসে আমরা অনেক রকম প্রশ্ন বিতর্কের মধ্যে দিয়ে যেতে যেতে একদম পুজোর উৎসবের একেবারে দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি। পরিমিতি বোধের কথা এলো, তারপর এলো হচ্ছে স্বাস্থ্যবিধি কীভাবে কীভাবে অবলম্বন। তবে একটা জিনিস ঠিক কথায় যে হয়তো আগে যেভাবে আমরা উৎসবকে দেখে এসেছি এবার একদম ভিন্ন মাপে আমরা দেখতে চলেছি, এবং এইটা নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা আমাদের নিতেই হবে যে আমরা দেখিয়ে দেবো যে উৎসব ছাড়া আমরা কিন্তু ঠিক থাকতে পারি না, এরকম একটা দিক উঠে আসে কি না আমরা সেদিকেই দেখবো, আমাদের ক্যামেরা সেদিকেই নিঃসন্দেহে ফোকাস করবে। ধন্যবাদ জানাচ্ছি স্বাতী নন্দী চক্রবর্তী আপনাকে, ডাক্তার রুদ্রজিৎ পাল আপনাকে, ডক্টর মহানন্দা কাঞ্জিলাল আপনাকে, শোভেন গাঙ্গুলি আপনাকেও, চারজনকে ধন্যবাদ জানিয়ে করোনার আবহে বাংলা আজ এই পর্যন্তই থাকছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।